হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমরা জানি যে মার্চ মাসে শুরু হতে চলেছে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির ওয়ার্ড সেমিস্টারের পরীক্ষা এই ওয়ার্ড সেমিস্টার পরীক্ষা নিয়ে একাধিক জল্পনা চলেছে অফলাইন হবে নাকি অনলাইন হবে কলেজ ইউনিভার্সিটি কবে খুলবে কলেজ ইউনিভার্সিটি যদি খুলে যায় তাহলে কি অফলাইনে পরীক্ষা না হয়ে অনলাইনে পরীক্ষা হবে এরকম একাধিক জল্পনা এর পেছনে ছিল এবং সেই সাথে সাথে আমরা জানি যে প্যান্ডেমিক সিচুয়েশন চলার কারণে একাধিক কলেজ ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাস হচ্ছে সেই সাথে সাথে ফাইনাল পরীক্ষা হয়েছে অনলাইনে আগামী যে সেমিস্টারগুলি রয়েছে সেগুলি অনলাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সাথে ইন্টারমিডিয়েট পরীক্ষাও কিন্তু অনলাইনে হয়েছে এই পরিস্থিতিতে অনলাইন পরীক্ষা নিতে গিয়ে একাধিক কলেজ এবং ইউনিভার্সিটির প্রফেসররা বিভিন্ন সমস্যায় পড়েছেন কেননা সেইভাবে কলেজ এবং ইউনিভার্সিটির যারা প্রফেসর রয়েছেন তারা অনলাইন সিস্টেমের সাথে হ্যাবিচুয়েট ছিলেন না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি স্টুডেন্টসদেরও অনেক সমস্যা হয়েছে এখনও অনেক স্টুডেন্টস অনলাইন ক্লাসে পর্যন্ত অংশগ্রহণ করতে পারেনি এই একাধিক সমস্যার মাঝখান দিয়ে যখন মার্চে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের বিভিন্ন ওয়েবসাইট বা নোটিফিকেশান থেকে আমরা জানতে পারছি যে পরীক্ষা মার্চেই হচ্ছে সেই পজিশনে দাঁড়িয়ে আমরা আন্দাজ করতে পারি এক একটা কলেজ এক একটা ইউনিভার্সিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষরা রয়েছেন সহ অধ্যক্ষরা রয়েছেন বা যারা ইউনিভার্সিটির উপাচার্যরা রয়েছেন সহ উপাচার্য রয়েছেন তাদের উপরে কতটা প্রেশার থাকে এই পরীক্ষা পরিচালনা থেকে আপনাদের দেওয়া নাম্বার এবং সেই সাথে সাথে মার্কশিট পাবলিশিং এভরিথিং ইচ অ্যান্ড এভরি মোমেন্ট তাদেরকে অনেকটা প্রেশারের মধ্যে থাকতে হয় এই পরিস্থিতিতে আমরা জানি যে রাজ্যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে তো এখন প্রশ্ন হলো নির্বাচন নাকি শিক্ষা কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে কেননা আমরা দেখেছি যে বিভিন্ন ইলেকশান রিলেটেড ম্যাটারে আমরা এর আগে দেখেছি স্কুল টিচাররা যেতেন এইবার এটা বিরল ঘটনা যে পশ্চিমবঙ্গে এই প্রথম ইউনিভার্সিটির অধ্যক্ষ থেকে শুরু করে এই প্রথম কলেজ অধ্যক্ষ থেকে শুরু করে ইউনিভার্সিটির উপাচার্য সহ উপাচার্যদের ভোটের ডিউটির জন্য লেটার পাঠানো হচ্ছে তো দেখে নেব বিস্তারিত এই ভিডিওতে যে কি কি সেখানে বলা হচ্ছে এবং কিভাবে এই পরিস্থিতিতে কলেজের ক্লাস ইউনিভার্সিটির ক্লাস এবং পরীক্ষা এবং খাতা দেখা পুরো ব্যাপারটা হবে এর ওপরে এডুকেশন সিস্টেমে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে অর্থাৎ আপনাদের যে সামনে পরীক্ষা আছে সেই পরীক্ষার উপরে কী প্রেশার পড়তে চলেছে তো দেখে নেব পুরো ভিডিও টিনিসপুর কি বলছে দেখুন সহপাচার্য রেজিস্ট্রারকে ভোটের ডিউটি যা এক প্রকার বিরল ঘটনা বিধানসভা ভোটে ডিউটি পড়ল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এবং সহোপাচার্যারের খাস কলকাতার প্রশান্ত চন্দ্র কলেজের অধ্যক্ষ নাকি আবার সেকেন্ড পলিং অফিসার ওই কলেজেরই অন্য এক অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছেন প্রিজাইডিং অফিসার বেনজির এই কাণ্ডে হতবাক শিক্ষামহল কল্যাণীর সহপাচার্য গৌতম পালের খেদোক্তি জেলা শাসক আমাকে কি করে এই চিঠি পাঠালেন তা ভেবেই বিস্মিত এখানে শেষ কোথাও আবার ষাট বছর পেরোনো বহু অধ্যাপক অধ্যাপিকারাও বিধানসভা ভোট পরিচালনায় ডিউটি এসেছে আঠারো ফেব্রুয়ারি তাদের প্রশিক্ষণও শুরু হয়েছে আমরা জানি এই ফেব্রুয়ারিতেই অনেক ইউনিভার্সিটির কিন্তু অর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে মার্চে রয়েছে অনেক পরীক্ষা তাহলে ভোট যদি এপ্রিলে শুরু হয় সেই এপ্রিলে ভোটের জন্য কিন্তু প্রশিক্ষণ শুরু হয়ে যাবে অনেক আগে তাহলে কিভাবে এই পরীক্ষাগুলি পরিচালনা হবে নির্বাচনী কর্তব্যের ডিউটি সংক্রান্ত এই সব অনেক নিয়োগপত্র বিধান বিধিসম্মত নয় বেতন কাঠামো পদাধিকার অনুযায়ী ন্যায্য দায়িত্বের থেকে অনেক নিচের দায়িত্ব আরোপ করেছে নির্বাচন কমিশন তা নিয়ে তীব্র ক্ষোভ সঞ্চারিত হয়েছে কলেজের অধ্যাপক অধ্যাপিকা অধ্যক্ষ মহলে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই সব অসংগতিতে প্রবল আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের ইতিমধ্যে দুটি চিঠিও দিয়েছে কিন্তু তাতেও হেলদোল নেই কমিশনের ওয়েবকুটার সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য বলেন এই অতিমারীরা আবহে যখন ছাত্রছাত্রীদের বৃহত্তর ক্ষতিরোধে অধ্যাপক ও অধ্যাপিকারা অনলাইন ক্লাস অনলাইন পরীক্ষা মূল্যায়ন নিয়ে দিশাহারা তখন কাউকেই আসন্ন বিধানসভা নির্বাচনী ইলেকশনের ডিউটি না দেওয়ার আবেদন জানানো হয়েছে এটা একেবারেই বাস্তবসম্মত ঘটনা যেখানে স্টুডেন্টসরা এতটা সমস্যার মধ্যে পড়েছে এবং সেই সাথে সাথে প্রফেসররাও কিন্তু যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন তারপরও নির্বাচন কমিশনের দেওয়া এই বাড়তি চাপ কিভাবে তারা সামলাবেন এর জন্য ছাত্রছাত্রীদের যে এডুকেশনাল লাইফটা রয়েছে এডুকেশনাল সিস্টেমটা রয়েছে তার উপরে কী ইম্প্যাক্ট পড়বে এটা নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে জানাই নির্বাচন কমিশনের কাছে যাতে এই এক্সাম রিলেটেড ম্যাটারে প্রফেসর থেকে শুরু করে স্টুডেন্টসদের ওপরে কোনো সেই ইম্প্যাক্ট না পড়ে যাতে পুরো এডুকেশন সিস্টেমটাই সমস্যার মধ্যে পড়ে যায় তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের এই বিষয়ে কী মতামত রয়েছে প্রফেসরদের এই পজিশন এইচ থেকে যদি তাদের দায়িত্ব তুলে নিয়ে নির্বাচনের কাজে তাদেরকে ব্যবহার করা হয় তাহলে আমার ব্যক্তিগত মতামত যে এই যে সিস্টেমটা রয়েছে এক্সাম সিস্টেমে যথেষ্ট এর ইম্প্যাক্ট পড়তে চলেছে তো ভালো থাকবেন সবাই এরপর যেমন আপডেট আসবো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো অল দ্য বেস্ট